কেতে বারে রবিউল আউয়াল আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, সেই উপলক্ষে আমরা আজকে জুলুস করতে পারি। আমরা অনেক আনন্দিত। আল্লাহ আমাদেরকে সবসময় এই জুলুস করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে কেমন লাগতেছে আজকে? আমাদের খুব ভালো লাগতেছে আজকের এই জুলুসে। তো বিশ্ববাসীর জন্য আপনার কোনো বিশ্ববাসীর উচিত সবাইকে নবীজি রহমত নিয়ে দুনিয়াতে এসেছেন, সবাইকে সবার উপর রহমত বর্ষিত হন, সবাই এটা করা উচিত আমি মনে করি। তাহলে আপনি বলতেছেন আজকে দয়াল নবীজি রহমত নিয়ে দুনিয়ার বুকে আসছেন? জি। সকল মুসলমানের উচিত আজকে এই দিনকে আনন্দের সাথে উদযাপন করা। ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কি আজকে জুলুসে আসছেন? জি আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র দশম জুলুস, ঈদ মিলাদ নবীর জুলুসে। এই দিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাতে আগমন করেছেন রহমত নিয়ে, তাই সেই খুশিতে আমরা আজকে আনন্দ মিছিল করছি। এই যে আমি আনন্দিত হয়ে সবার জন্য সেন্টারপিটির ব্যবস্থা করেছি। আপনার কাছে কেমন লাগতেছে আজকে? যথেষ্ট ভালো লাগতেছে, যেটা মুখে বলার মতো নয়, খুবই ভালো লাগতেছে। বিশ্ববাসীর জন্য আপনার কোনো বার্তা আছে কিনা? বিশ্ববাসীরও উচিত প্রত্যেকের, কারণ সারা বিশ্বের জন্য আমাদের নবী হচ্ছে রহমতুল্লাহ আলামিন। তাই আমার মেসেজ হচ্ছে প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা মানুষ যেন রহমতুল্লাহ আলামিনকে পেয়ে খুশি উদযাপন করে, এটাই আমার বার্তা বা মেসেজ। আপনার কথা হচ্ছে নবীজিকে পেয়ে যেন আমরা সকলে আনন্দ করি, ঠিক কিনা? জি অবশ্যই। আমার আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা নবীকে নবীর রহমত পেয়ে তোমরা আনন্দ মিছিল করো, আনন্দ উৎসব করো। আমার আমি তাই বলছি, প্রত্যেকে আনন্দ উৎসব করা, আনন্দে অংশগ্রহণ করা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনাকে পবিত্র ঈদ মিলাদ উন নবীর শুভেচ্ছা অভিনন্দন। অভিনন্দন আপনাকে, ঈদ মোবারক।